ভয়াবহ অগ্নিকাণ্ড সোনামুড়া রবীন্দ্রনগর এলাকায় এলবিসি ইটভাট্টায় আগুনে পুড়ে গুরুতরভাবে আহত বহিরাজ্যের এক মহিলা শ্রমিক সহ শিশু, পুড়ে ছাই ইটভাট্টায় 12টি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সোমবার গভীর রাত 11:30 আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। সংবাদে প্রকাশ, বহিরাজ্যের মহিলা শ্রমিক সোনিয়া আরো দেবী রান্না করার সময় আচমকাই মাটির চুল্লি থেকে ভয়াবহ আগুন লেগে যায় শ্রমিকের ঘরে, আর এই আগুনের লিলিহান শিখা মুহূর্তেই ইটভাট্টায় ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই 12টি ঘর। ভাট্টায় আগুনে 90% পুড়ে ছাই মহিলা শ্রমিক সোনিয়া আরো দেবী সহ এক শিশু। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হানু আমরা গিয়ে খুঁজে দে, আগুন লাগছে ভাট্টা, তোমরা তাড়াতাড়ি আইও। কোন ভাট্টা রে? শ্রমিকের ঘর না ইটভাটা শ্রমিকের, কি মানুষ আসিল এখানে? মহিলা আসিল।